আসসালামু আলাইকুম, আংশিক বংশের পরবর্তী পাঠে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর তোমাদের সাথে আমি আছি শুয়েল রানা। তো আজকে আমি আংশিক বংশের দ্বিতীয় যে রোলটা আছে ওই রোলটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দ্বিতীয় রোলটা কী আছে আমরা একটু বুঝে নেই। দ্বিতীয় রোলটা এরকম আছে যে যদি লবের ঘাত হরের ঘাতে সমান অথবা বড় হয়, যদি লবের ঘাত হরের ঘাতে সমান অথবা বড় হয় তাহলে তোমাকে কী করতে হবে, তবে লবকে হর দ্বারা ভাগ করতে হবে, কইরা শুরু করতে হবে। হ্যাঁ, তবে লবকে হর দ্বারা ভাগ করে ছোটো করতে হবে, মানে ক্ষুদ্রতম করতে হবে। ওকে, তাহলে আমরা এই কথাটা একটু বুঝে নিই, তারপর আমরা সলিউশনে যাব। হ্যাঁ, একটু মনোযোগ দিবা, অবশ্যই ভালোভাবে মনোযোগ দিবা যে কীভাবে তুমি ভাগ দিবা। ওকে, তাহলে দেখো কোশ্চেনটা এইরকম একটা, দুইটা কোশ্চেন লেখা আছে, এদিকে এক্স এদিকে এক্স। তো তুমি এদিকে ঘাত ওয়ান এদিকে ঘাত ওয়ান, তার মানে ঘাত কত হয়েছে, দুই হয়েছে। এক্স আর এক্সের যদি গুণ দাও তাহলে ঘাত দুই হবে, মানে এক্স স্কোয়ার হবে। এটা হচ্ছে কি হর, আর লবে এদিকে একটা এক্স এদিকে একটা এক্স, তুমি যদি গুণ দাও তাহলে এটা কী হবে, এক্স স্কোয়ার হবে। তাহলে দেখো লবের ঘাত আর হরের ঘাত একরকম, মানে সমান। তাহলে তোমাকে বলেছে যে লবের ঘাত হরের ঘাতে যদি সমান হয়, সমান আছে তাহলে তুমি কী করতে হবে, ভাগ দিতে হবে। ভাগ দিলে কী থাকে, শুধু ওয়ান থাকে, থাকে না, ওয়ান থাকে। এমন এই তুমি কী করবে, এই ওয়ানটা যোগ দিয়া অঙ্কটা করবে, তাইলে আমাদের সলিউশন হয়ে যাবে। আবার একটু বলি, যদি লবের ঘাত হরের ঘাতের সমান অথবা বড় হয়, যেহেতু সমান ছিল তাহলে তুমি কী করতে হবে, লবকে হর দিয়ে ভাগ করতে হবে, যেই মানটা হবে ওইটা যোগ দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে শুরু করি আমরা, একটু খেয়াল করবা যে ধরি, কোশ্চেনটা কিন্তু এটা দেওয়া ছিল যে ধরে নিলাম এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ, আর এদিকে আছে এক্স মাইনাস টু, আর কী আছে এক্স মাইনাস ফোর। তুমি ওয়ান যোগ দিবা, কেন ওয়ান যোগ দিছি আমি বলো, হয়েছে যে কারণ হরে ঘাত দুই লবে ঘাত দুই তারা সমান ছিল, এই জন্য আমি ভাগ দিয়া ছোটো করছি, কয়টা যেটা হয়েছে এটাকে আমরা যোগ দিয়ে দিয়েছি, আর উৎপাদক কয়টা আছে দুইটা। এই জন্য তুমি কী করবা, এ ডিভাইড বাই এক্স মাইনাস টু প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস ফোর, এটা হয়েছে আমাদের এক নম্বর সমীকরণ। ওকে, তাহলে তোমার যে কাজটা করতে হবে বা লসাও করো আগের মতো, আর বাকিটা আগের মতোই। হ্যাঁ, এক নম্বর যে রোলটা ছিল তার মতোই, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস কে ফাইভ কনগ্রেন্স, লসাও যদি করে তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর, ওয়ান দিয়ে এটার গুণ দিলে হবে, যা আছে তাই থাকবে, এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর, আর সেই মাসে বাদ যাবো তাহলে কী থাকবে, এ থাকবে, আর কী থাকবে, এক্স মাইনাস টু থাকবে। আচ্ছা, এটা পরে আবার লিখবো, এটা আবার পরে সলিউশন করবো। হ্যাঁ, আর এদিকে রয়েছে বি, আর এদিকে রয়েছে কত, এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কাটা, তাহলে এক্স মাইনাস টু থাকবে। আশা করি এতটুকুর ভিতরে কারো কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই হরে আর এই হর একরকম, তার মানে তুমি কী করবা, বাদ দিয়ে দিবা, দিলে কী থাকবে, থাকবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ কনগ্রেন্স, এদিকে থাকবে এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর, আর এদিকে রয়েছে আমাদের রয়েছে এ রয়েছে, এদিকে এক্স মাইনাস ফোর রয়েছে প্লাস বি আছে, আর এক্স মাইনাস কি রয়েছে, টু রয়েছে। আশা করি কারো সমস্যা, এটা দুই নম্বর সমীকরণ দিবে। আর একটু যদি বলি, এই জায়গায় লসাও করছি তাহলে ওয়ান দিয়ে গুণ দিলে দুইটাই থাকবে, আর এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কাটা যাবে, তাহলে বাকিটা রয়েছে কি, এক্স মাইনাস ফোর থাকবে, যেটা সেম বাদ যাবে বাকিটা থাকবে, সেম বাদ যাবে তাহলে মাইনাস টুটা থাকবে। ওকে, আর তারপর তুমি কী করছো, এই দুইটা সেম বাদ দিয়ে দিছো, তাহলে বাকি যা আছে আমরা লিখে দিছি হুবহু। এখন আমরা এক নম্বর কী করছিলাম, যে এক্সের মান কত বসালে জিরো হয়, এরকম আমরা বসে দেবো যে কী বসালে জিরো হয়ে যাবে। তাহলে প্রশ্ন থেকে একটু খেয়াল করো, এক্স জায়গায় যদি তুমি টু বসাও তাহলে জিরো হইব, আবার ফোর বসালে কী হবে, জিরো হবে। তার মানে এক্সের মান তুমি টু আর ফোর বসাও, এক্সের মান তুমি টু আর ফোর বসিয়ে পাই, তাহলে বসিয়ে পাই, তাহলে এক্সের মান আমরা কী বসাবো, টু আর ফোর বসাবো। এক্সের মান যদি টু বসাও, টু কোথায় বসাইবা, আমরা এই জায়গাতে দেখে নিছি যে কত বসালে জিরো হয়, কিন্তু বসাইতে হবে কত, কোথায়, দুই নঙ্গে। তো টু যদি বসাই তাহলে টু মাইনাস ওয়ান টু মাইনাস ফাইভ ইকুয়াল, টু বসালে দেখো জিরো, তাহলে এ টু মাইনাস ফোর যোগবে করলে ওয়ান ইন্টু মাইনাস থ্রি, এদিকে হয়েছে কত, মাইনাস টু এ, দুয়ের থেকে চার গেলে মাইনাস টু, তাহলে ঠিক আছে, এদিকে হবে মাইনাস টু এ ইকুয়াল টু মাইনাস থ্রি, এ ইকুয়াল টু হয়েছে কত, থ্রি বাই টু। তুমি এর মান পাইছো থ্রি বাই টু, এর মান একটু লিখে রাখো, এ ইকুয়াল টু পাইছো থ্রি বাই টু। সেম আবার ফোর বসাও, আবার যদি আমরা ফোর বসাই, এক্স ইকুয়াল যদি ফোর বসাই, ফোর হলে
जो फोर बसाई तेल हो फोर माइनस वन फोर माइनस फाइव एदि के इक्ुअल फोर बसाले जिरो तर टोटाल एट जिरो मैं टोटाल जिरो फोर बसाले जिरो लेखार दरकार नहीं तेल बी और एदि के फोर माइनस टू जुग भी करो सैड थे तीन एदिक माइनसर वन इक्ुअल टू बी और माइनस थ्री इक्ुअल टू बी तेल टू बी इक्ुअल टू माइनस थ्री बी इक्ुअल कत हो माइनस थ्री बाई टू हो बी इक्ुअल टू माइनस थ्री बाई टू तेल बी इक्ुअल टू पाइसी माइनस थ्री बाई टू पाइसी ओके एन तुम्हार की काज सहज ए आर बी एर मान तुम क्वेश्चन जे ए आर बी चलक आटे बसाई देवा अन्सार हो जाए हाँ तो तुम्हें कि लिखवा एवं बर मान ए बर मान एक नंगे बसिए पाए एक नंगे कि देखो एक्स माइनस वन एक्स माइनस फाइव और एदि से एक्स माइनस टू एक्स माइनस फोर तुम मान बसा दो वन प्लस एर मान छो थ्री बु तेल शुद्ध थ्री ऊपर लेखो और टूर नीचे लिखे गुण दिए दो ओके बर मान रही है माइनस थ्री बु बी एर जगह तुम्हें माइनस थ्री बाई टू लिखवा तेल प्लस एदि के माइनस तेल प्लस में माइनस और ऊपर थ्री और टू रानी से लिखे गुण दिए दोक लाइन कम कर थ्री बाई टू तेल थ्री ऊपर लिखवा टू रानी से लिखवा हो थ्री बाई टू थ्री ऊपर टू नीचे लिखवा और क्या जो माइनस छो प्लस में माइनस बनाए देवा ये हमारे कि द्वितीय जो रोलर छो द्वित रोलर आए अंक आईटा एक सल्व कर दी हमें एक लिखी जमन एक क्वेश्चन छोड़ यम टू एक्स किूब लिखे एक्स माइनस वन एक्स माइनस टू एक्स माइनस थ्री यकम एक क्वेश्चन छो हाँ तुम्हें ये क्या सल्व करवा क्वेश्चन के तुम क्या सल्व करो सेम भाव धरे निबा शुरू करी हाँ शुरू करवा देखो धरे निबा धरि एदि टू एक्स किूब और हरे आसे एक्स माइनस वन एक्स माइनस टू एक्स माइनस कत थ्री कॉन्ग्रुएंस एन तुम्हें कि कत जुग दीबा एन देखो आगे बुझाना कत नम्बर रोले आदि एक्स एक एक्स एदि एक्स एदि एक्स तीन एक्स मैं एक्स किूब और ऊपर घात तो आस किूब टू एक्स किूब घात तो शुद्ध एक्स किूब आ देखो ये हर घात लबर घात समान तुम्हारे कि करते भाग दीते हो भाग को दिला भाग दिए छोटो क्षुद्रतम कर निल कत रही है शुद्ध टू तेल टू जुग दीते पैस लागले क्योंकि समस्या आगे क्योंकि शुद्ध एक्स छो ऊपर घात एक्स नीचे एक्स छो भाग दीस वन यज वन जो कर जगह ऊपर टू एक्स किूब आचे शुद्ध एक्स किूब आग दी शुद्ध टू आई तुम टू जुग दीबा ओके तेल टू और चलक आस माइनस वन बी एक्स माइनस टू सी एक्स माइनस थ्री एक नम्बर समीकरण लसाओ करो और बाकी सब आगे मत ही टू एक्स किूब एक्स माइनस वन एक्स माइनस टू एक्स माइनस थ्री ओके तो कॉन्ग्रुएंस जो लसाओ करी तेल एक्स माइनस वन एक्स माइनस टू एक्स माइनस थ्री क्लियर ना तेल टू दिए तुम्हें कि करवा सबगला के गुण दीबा एदि थक टू और एदि थक एक्स माइनस वन एक्स माइनस टू एक्स माइनस थ्री प्लस ये जगह कि शुद्ध कि एक्स माइनस वन एक्स माइनस वन सेम बद जाए ए थको और दुईटा थको एक्स माइनस टू थक एक्स माइनस थ्री थक प्लस बी एक्स माइनस वन एक्स माइनस थ्री थक प्लस एदि के सी थक एक्स माइनस थ्री कटा बाकी दुटा थक एक्स माइनस वन और एक्स माइनस टू एगुलो थक आशा करी कारो को समस्या नहीं हाँ एन य हर और ये हर एक रकम बद दिए देवा वैनिश बद दी थक शुद्ध टू एक्स किूब थक कॉन्ग्रुएंस शुद्ध टू एक्स माइनस वन एक्स माइनस टू एक्स माइनस थ्री प्लस ए रही है और एदि एक्स माइनस टू एक्स माइनस थ्री आ प्लस बी एक्स माइनस वन एक्स माइनस थ्री प्लस सी एक्स माइनस वन और एक्स माइनस टू ये दुई नम्बर समीकरण एक फार्ष्ट कर लाण से कठिन नहीं कारण ये दुटा बद दी जा हूब लिख से यह
একটু ফাস্ট করলাম। হ্যাঁ, তো এখন দেখো তোমাকে আবার সেম যে কত বসালে জিরো হয়, তো এই জায়গায় যদি ওয়ান বসাও তাহলে জিরো হয়ে যাবে, সবটা জিরো হবে। ওয়ান বসালে এটা জিরো হবে মানে সব, সরি, টু বসালে এটা জিরো হবে মানে সবটা জিরো হবে, থ্রি বসালে এটা জিরো মানে সবটা জিরো হবে, অর্থাৎ এক্স মানে তুমি ওয়ান টু থ্রি বসাও। ওকে, বসালাম, এক্স ইকুয়াল টু ওয়ান টু থ্রি বসিয়ে পাই, তাহলে তুমি দেখছো এই জায়গায় ওয়ান টু থ্রি বসালে জিরো, কিন্তু কিন্তু বসাইবা কোন জায়গায়, এই দুই নম্বর বসাইবা। তো এক্স মানে যদি ওয়ান হয়, এক্স ইকুয়াল টু ওয়ান হলে, এক্স মানে যদি ওয়ান বসাই তাহলে টু ইন্টু ওয়ান কিউব, এক্স মানে ওয়ান বসালে এটা জিরো, তার মানে সবটা জিরো, লেখার দরকার নেই। এদিকে এ ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস থ্রি, ওকে, ওয়ান বসলে জিরো, ওয়ান বসলে জিরো লেখার কোনো দরকার নেই। তাহলে টু ইন্টু দুই থেকে এক বলেছে মাইনাসের এ ইন্টু মাইনাস টু, তাহলে টু ইন্টু টু এ, তাহলে এ ইকুয়াল টু কত হয়েছে ওয়ান, এর মান কত হয়েছে ওয়ান। ওকে, আমরা এর মান ওয়ান পাইছি, একটু লিখে রাখো যে এর মান আমরা ওয়ান পাইছি, লিখে রাখলাম। ওকে, এখন সেমভাবে তুমি এক্সের মান কত বসাইবা, টু বসাইবা, তারপর আবার থ্রি বসাইবা, এক্সের মান টু বসাও, এক্স ইকুয়াল টু হলে তাহলে টু ইন্টু টু কিউব, টু বসালে কিন্তু এটা জিরো, টু বসলে এটা জিরো মানে টোটালটা জিরো লেখার দরকার নেই, টু বসলে এটা জিরো মানে টোটালটা জিরো, তাহলে এই জায়গায় টু বসাও, টু মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি, তাহলে টু ইন্টু টু কিউব এইট ইকুয়াল বি ইন্টু ওয়ান ইন্টু মাইনাস ওয়ান। হ্যাঁ, তাহলে এদিকে হয় ষোলো মাইনাসের বি, তাহলে বি ইকুয়াল টু হয়েছে মাইনাসের ষোলো, তাহলে বি এর মানে মাইনাস ষোলো পাইছে। তারপরে আবার এক্সের মান থ্রি বসাও, এক্স ইকুয়াল টু থ্রি হলে যদি থ্রি বসাও তাহলে টু ইন্টু থ্রি কিউব ইকুয়াল থ্রি, তাহলে থ্রি বসলে এটা জিরো, তার মানে টোটালটা জিরো লেখার দরকার নেই, থ্রি বসলে এটা জিরো মানে টোটালটা জিরো লেখার দরকার নেই, থ্রি বসলে এটা জিরো মানে টোটালটা জিরো লেখার দরকার নেই, শুধু রয়েছে কত সি, দিয়ে রয়েছে থ্রি মাইনাস ওয়ান আর থ্রি মাইনাস টু আছে। ওকে, তাহলে টু ইন্টু থ্রি কিউব হলো সাতাইশ ইকুয়াল তিন থেকে এক গেলেছে টু, তাহলে টু ইন্টু ওয়ান, তাহলে এদিকে রয়েছে টু সি ইকুয়াল টু হচ্ছে ফিফটি ফোর, সি ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি সেভেন, তাহলে সি এর মান তুমি টোয়েন্টি সেভেন পাইছো, সি ইকুয়াল টু টোয়েন্টি সেভেন পাইছো। ওকে, তাহলে এ বি সি এর মানে এক নম্বর বসাইবা, এ বি সি এর মান এক নঙ্গে বসিয়ে পাই, বসালে কী হবে টু এক্স কিউব, এই জায়গায় যা আছে তা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু প্লাস এর মান তুমি পাইছো ওয়ান, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, বিয়ের মান পাইছো মাইনাস ষোলো, তাহলে মাইনাসের ষোলো এক্স মাইনাস টু, এই যে মাইনাসটাকে প্লাসে মাইনাসে মাইনাস করে দিয়েছি। হ্যাঁ, আর সি এর মান পাইছো টোয়েন্টি সেভেন, তাহলে টোয়েন্টি সেভেন ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি, এটা আমাদের কী ছিল দুই নম্বর রুল, আর দুই নম্বর অঙ্ক ছিল। ওকে, আশা করি এই এই ম্যাথে কারো কোনো সমস্যা নাই। ওকে, পরবর্তী ভিডিওতে আমরা তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।